কত দামি দেওয়া করছি না? নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর ডট কম। আমার নাম মৃন্ময়লা, এটি এই মুহূর্তে আছে গয়াসপুর নেতাজি ক্লাবে, যেখানে আজকে তাদের দুর্গাপুজোর শুভ সূচনা পুজোর মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছেন ঢাক বাজছে, এবং এখানে খুঁটিটাও দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, যে খুঁটিটা পুজো হয়েছে আজকেই। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অনিরুদ্ধ বিশ্বাস। অনিরুদ্ধবাবু এখানকার সভাপতিও বটে। অনিরুদ্ধবাবু, আজ এবারে কি থিম পুজো না সাবিকি পুজো? দেখুন, প্রত্যেক বছর আমাদের এখানে কালী পুজোটা হয়, কিন্তু এই বছর পার্শ্ববর্তী এলাকার যারা সুধীবৃন্দ আছেন, প্রত্যেকের অনুরোধে আমরা নেতাজি সংঘের পরিচালনায় এবার থেকে আমরা প্রথমবার দুর্গাপুজোর আবাহন করব, এবং তার আগে আজকে পয়লা জুলাই সেই পুজো উপলক্ষে খুঁটি পুজো আমাদের সম্পন্ন হলো কিছুক্ষণ আগেই। এবং তার জন্য আমাদের যে পরিকল্পনা আছে, অর্থাৎ থিম পুজো বা সাবেকি পুজো, সেটা অবশ্যই এখন থিম পুজোর একটা চল আমাদের রয়েছে। তবে যে মূর্তি বা প্রতিমা হবে তার মধ্যে একটা সাবেকিয়ানা অবশ্যই থাকবে, কিন্তু প্যান্ডেলের যে সজ্জা সেটার মধ্যে একটা থিম আমরা রাখার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা সেই থিমের ব্যাপারটা সবার সামনে উদ্ভাসিত করতে চাইছি না, সেটা একটু গোপন থাক। তবে মূল আকর্ষণ যেটা হবে অন্যান্য পুজোর থেকে এই পুজোর মধ্যে, আন্তরিকতা এবং সৌহার্দ্যবোধের একটা প্রকাশ যেটা আমরা দেখতে পাবো আগামী এই দুর্গা উৎসবে। বলছি, গয়েশপুর সবসময় দুর্গাপুজোর জন্য পরিচিত, কখনো বিস্কুটের, কখনো ধানের, ধান দিয়ে দুর্গা ঠাকুর তৈরি করা বা প্যান্ডেলও একটা বৈশিষ্ট্য দেখা যায়। তো সেরকম কিছু কি ডিফারেন্ট করতে চাচ্ছেন? ডিফারেন্ট থাকবে, কিন্তু সেটার একটু গোপনীয়তা আমরা এই মুহূর্তে রাখছি। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে আমাদের কি ধরনের প্যান্ডেলের একটা পরিকল্পনা রয়েছে। এটা অবশ্যই গতানুগতিক যে প্যান্ডেল হয় সেরকমই বলা যায়, তবে একটু ভালো করার চেষ্টা আমরা করছি। আর ভেতরে যে প্রতিমা থাকবে সেটার একটা অন্যরকম একটা পরিবেশ সেখানে থাকবে। প্যান্ডেলের মূল গৃহে, অর্থাৎ দেবী যেখানে উপস্থাপিত হবেন, সেই জায়গার একটা বৈচিত্র্য আমরা দেখতে পাবো অবশ্যই। আমাদের সঙ্গে আছেন এই ক্লাবের সেক্রেটারি, তার সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? তপন রায়। বলছি, কত বছরে পুজো প্রদর্শন করছে এবার দুর্গাপুজো? না, এটা প্রথম বছর। আচ্ছা, এর আগে আমাদের ক্লাবে আমরা যখন ছোট তখন থেকে এখানে বড় কালী পুজো হতো, আমরাও কালী পুজো করতাম, কিন্তু এই এলাকার মানুষ এবার দুর্গাপুজো চেয়েছে আমাদের কাছে, এবং তারা সব দিক থেকে আমাদের সহযোগিতা করছে। এদের সবাইকে নিয়ে আমরা সবার সহযোগিতা এই বছর এখানে দুর্গাপুজো করছি, এই প্রথম বছর। শুনতে পারলেন যে প্রথমবারের দুর্গাপুজো তারা খুবই উৎসাহিত, খুঁটি পুজোও করেছেন সাড়ম্বরে, এবং থিম সম্বন্ধে যেটা আমাদের জানালেন সভাপতি যে একটু গোপন রাখা হচ্ছে, কারণ তারা একটা চমক দিতে চলেছেন সেটাই আমাদের জানালেন। প্রথমবারের পুজো, সেটা একটা চমকদার করতে চাইছেন। দেখতে থাকুন আপনার খবর ডট কম। আমার নাম মৃন্ময় লাহিড়ি, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।